যেসব কাবিরা গুনাগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে আছে সেগুলি বলতে গিয়ে সময় যথেষ্ট হয়ে গেছে, কিছু এখন সংক্ষেপে বর্ণনা করব। এক একটি করে শুধু বর্ণনা করব, আর সবগুলি কাবিরা গুনা প্রায়। একটি হচ্ছে ধূমপান করা। ধূমপান করা, এতে তামাক থাকে, তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম, আর হারাম খ কাবিরা গুনা। সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন, জর্দা হারাম, জর্দা হারাম, হারাম খেলে দোয়া কবুল হয় না। জর্দা খাওয়া মৌলবী হুজুরে দোয়া কি করে কবুল হবে, যাকে দিয়ে মোনাজাত করাচ্ছেন? হ্যাঁ, তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি। আমার দেশে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার। হ্যাঁ, আর তাদের কাছে আশা করছেন যে তাদের দোয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে, তাদের কোরআন খানি করে, হ্যাঁ ওই জর্দার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে, আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিল, সব দান করে দিল নাকি আর জান্নাতে পাঠিয়ে দিল। এক তো বিদাতি তরিকা, আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দোয়ার আশা করছেন, কি করে তাদের দোয়া কবুল হবে? স্পষ্ট সেই মুসলিমের হাদিস, হ্যাঁ মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুজ্জিয়া বিল হারাম ফান না ইউস্তাজাবু লিযালিক। যার খাবার হারাম, হ্যাঁ যার পানীয় হারাম, যার গেজা আহার হারাম, যার লেবাস পোশাক হারাম, ফান না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কি করেই কবুল হইতে পারে? এই লোকের দোয়া কি করে কবুল হইতে পারে? সুতরাং একটু বাড়াবাড়ি কথা নয়, যাদের পেটে হারাম যায়, শরীরে হারাম যায়, খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক, শরীরের উপর পোশাক রয়েছে হারাম পয়সার, তাদের দোয়া কবুল হয় না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো, খাও আর নেক আমল করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন যে তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা দিয়েছি তা থেকে পাক পবিত্র গুলি খাও আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, দোয়া করো, ইবাদত করো, তাইলে কবুল হবে। সুতরাং ধূমপান হারাম, এই কাবিরা গুনাহ করবেন না। যত রকমের ধূমপান রয়েছে, সে হুক্কাই হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন, যে কোনো আকারে হোক না কেন, এইরকমই তামাক জাতীয় যত কিছু জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক, এই তামাক জাতীয় জিনিস হারাম। আপনারা হয়তো জানেন, আর এটা সাধারণ মানুষেরাও জানে, যে তামাক শুধু এই দুই পাইয়া, হ্যাঁ মানুষে খায় তাই না? তামাক গরু বকরিতে খায় কি? তামাকের জমি ঘেরা লাগে না, ওর জন্য বেড়া লাগে না, ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চড়ে যাবে গ্রামের। সুবহানাল্লাহ, যেসব প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বিবেক বুদ্ধি জ্ঞানও দেননি, সে সবগুলিও বুঝছে। যেগুলি খাবায়েস, আল্লাহ খাবায়েস হারাম করেছেন, আর এই খাবায়েস খেলে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওরা দুনিয়ার ও প্রাকৃতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে এই সব খেলে, আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে, দিনও ধ্বংস হচ্ছে, তারপরে আমরা বুঝি না। এই হারাম থেকে বাঁচবেন। একটি হারাম যা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে তা হচ্ছে টাখনা নিচে কাপড়। মুসলিম সমাজের এক তো 98% বেনামাজি, শুনে রাখেন পরিসংখ্যান, আর 2% যে নামাজি আছে পাঁচ উক্ত নামাজি, তাদের অধিকাংশই আবার টাখনা নিচে কাপড়ওয়ালা। তাদের মধ্যে কিছু আছে টাখনা নিচে কাপড় রেখেই নামাজ পড়ে, আর কিছু আছে একটু ভদ্র নামাজি, হ্যাঁ ভদ্র টাখনার নিচেওয়ালা, ওরা মসজিদে ঢোকার সময় কাপড়টাকে মুড়িয়ে নেয়, মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে আল্লাহ তোর সামনে একটু আদব কায়দার সাথে দাঁড়াই ইসলামিক লেবাস নিয়ে, আর যখন নিজের কফিলের সামনে, মুদিরের সামনে আর বসের সামনে, আর যখন রাস্তাঘাটে যায় তখন টাখনার নিচে কাপড় নিয়ে যায়। মহিলাদের মতো মহিলাদেরকে আল্লাহ বলছে তোমরা ঢাকো, সেজন্য তারা উঠানো শুরু করেছে। আল্লাহ নাফার মানে আল্লাহ নাফার মানে শয়তান আনুগত্য করছে। মহিলারা বলছে ঢাকো ঢাকো ঢাকো, বলছে আমরা উঠাবো উঠাবো, উঠাচ্ছে কাপড় উঠাচ্ছে, ওরা যত টাইট করতে পারে চারিদিকে, এই দিক থেকে টাইট করছে ওই দিক থেকে। হ্যাঁ, আর পুরুষদেরকে বলছে উঠা উঠা, বলছে নামাবো নামাবো, শয়তান আনুগত্য করবো, আল্লাহ তোর নাফারমানি করবো, ঠিক কিনা? শয়তান কিভাবে কামিয়াব হয়ে গেছে, অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের শিকড় থেকে উঠিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবো, ইল্লা কালিলা অল্প কিছু বাদ দিয়ে।
ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, আল্লাহ পাক বলছেন সূরা হিজরে যে শয়তানের দাপট কার উপর চলবে, আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লা, যারা শয়তানের সাথে বন্ধুত্ব রাখবে, শয়তানের সাথে মিত্রতার ঘোষণা করবে, শয়তানের আনুগত্য করবে, শয়তানের পিছনে পিছনে যারা চলবে। শয়তানের নাফরমানি করলে আল্লাহর আনুগত্য হয়, আর দুটোই ঠিক রাখবেন, আল্লাহর আনুগত্য, আল্লাহকে মানব, আর কিছু কিছু ক্ষেত্রে শয়তানকে মানব, এইভাবে জান্নাতের রাস্তা নয়, মাঝামাঝি রাস্তায় পড়ে আছেন আপনি। হ্যাঁ, শেষ পরিণাম শয়তান গ্রাস করে নেবে, যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। তো টাকার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে জাহান্নামে যাবে, মা আসসালাম মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকার নিচে যদি কাপড় যায় তাহলে জাহান্নামে যাবে। এখানে অহংকারের কথা বলা হয়নি। আর এক হাদিস রয়েছে সহিহ মুসলিমে, অহংকারের সাথে টাকার নিচে কাপড় ঝুলায় তাহলে আল্লাহ পাক কিয়ামতের রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাহলে দুটোই শাস্তি রয়েছে। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটো অপরাধের জন্য দুই রকম শাস্তি, এর মানে এই নয় যে কারো যদি কেউ যদি বলে আমার অহংকার নেই বা এমনি আমি কাপড়টা লম্বা করে তৈরি করছি তো তাকে আজাব হবে না, এমন কথা নেই, তাকে জাহান্নামে যেতে হবে, কারণ ওই হাদিস অহংকারের কথা নেই। এই জন্য দুই দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দুনিয়ারও ক্ষতি রয়েছে এতে, আখেরাতের ক্ষতি রয়েছে, মনে রাখিবেন। আর এই ফাসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না, আমার ফোরম্যান সুপারভাইজার আমার মোদির ম্যানেজার ইত্যাদি তারা খারাপ মনে করে, ওপরে টাকার ওপরে কাপড়, তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস, তুই মৌলবাদী হয়ে গেছিস, তুই কট্টরপন্থী হয়ে গেছিস। আরে আল্লাহকে রাজি করেন এই ফাসেকগুলোকে রাজি করিয়েন না, আল্লাহকে রাজি করেন ফাসেকগুলিকে, আল্লাহ পাক সামলিয়ে নেবেন আল্লাহ পাকের কুদরতে। আর এই ফাঁসে পাপিষ্টগুলোকে রাজি করবেন তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবেন না, কুলহারা হয়ে যাবেন।